বুখারী শরীফের মধ্যে এক হাদিস রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াদখুলুনাল জান্নাতা মিন উম্মতি, আমার উম্মতের এক দল জান্নাতে যাবে। ইয়াদখুলুনাল জান্নাতা মিন উম্মতি সাবউনা আলফান বিগাইরি হিসাবিন, আমার উম্মতের 70,000 লোক বেলা হিসাব জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, কত হাজার লোক? আমার উম্মতের 70,000 লোক বেলা হিসাব জান্নাতে যাবে। ইয়াদখুলুনাল জান্নাতা মিন উম্মতি সাবউনা আলফান বিগাইরি হিসাবিন, হুমুল্লাযীনা লা ইয়াস্তারকুনা ওয়ালা ইয়াতাতায়্যারুনা ওয়ালা ইয়াকতাউনা ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এরা ওই সমস্ত লোক যে 70,000 লোক বেলা হিসাব জান্নাতে যাবে, তারা হল যারা কোনো তন্ত্র মন্ত্র বিশ্বাস করে না, যারা শুভ অশুভর লক্ষণের দ্বার ধরে না, যারা আগুনে পোড়ানো লোহা দিয়ে দাগ দেয় না, ওই সমস্ত লোকেরাই জান্নাতে যাবে বেলা হিসাব। সুবহানাল্লাহ, বেলা হিসাব জান্নাতে যাবে কারা? যারা তন্ত্রমন্ত্রের বিশ্বাস করে না, যারা যার তন্ত্রের বিশ্বাস করে না, যারা যার ফুক দেওয়ায় না, এবং যারা শুভ অশুভ লক্ষণের দ্বার ধরে না, যারা লোহা গরম করে আগুনে পুড়িয়ে এর মাধ্যমে শরীরে দাগ দেয় না, ওরাই জান্নাতে 70,000 বেলা হিসাবে চলে যাবে। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে বুঝতে পারলাম যে জাল ভোগ করানো, তন্ত্রমন্ত্রের বিশ্বাস করা, এবং শুভ অশুভের লক্ষণ লওয়া, এবং লোহা গরম করে আগুনে তার মাধ্যমে দাগ দেওয়া সম্পূর্ণ অবৈধ। এই কয়েকটি বিষয়ের সম্পর্কে আমি আগে সংক্ষিপ্তে তার বিবরণটা তুলে ধরি। আল্লাযীনা লা ইয়াস্তারকুনা, যারা রুকিয়া করে না, ওয়ালা ইয়াতাতায়্যারুনা, যারা শুভ অশুভ লক্ষণের দ্বার ধরে না। আমাদের সমাজেও এমন কিছু মানুষ আছে যারা শুভ অশুভ লক্ষণের সব সময় লক্ষ্য রাখে, শুভ অশুভ লক্ষণ দিয়েই তার জীবনের যে কোনো একটা লক্ষণ দিয়ে জীবনের শুভ অশুভের লক্ষণ নির্ধারণ করে থাকে, ভাগ্য নির্ধারণ করে থাকে। যেমন আরবের প্রথা অনুযায়ী সকালবেলা কোনো মানুষ কোথাও রওনা দিলে ওই মানুষটা আগে লক্ষ্য করত, গাছে যদি কোনো পাখি থাকে ওই পাখিটা ডান দিকে গেলে সে মনে করে তার যাত্রা শুভ হবে, পাখিটা যদি বাম দিকে যায় তাহলে সে মনে করে যাত্রা অশুভ হবে। অথবা কোনো একটা পাথর দিয়ে মাটি দিয়ে ডিল মারবে নির্ধারিত একটা টার্গেট বস্তুর উপর, ওই টার্গেট বস্তুর উপর যদি পড়ে তাহলে সে মনে করবে আজকে আমার যাত্রা, আমার উদ্দেশ্য সফল হবে। আর যদি এই টার্গেট মিস হয়ে যায় তাহলে মনে করে যে আজকে আমার যাত্রা শুভ হবে না অশুভ হবে। আল্লাহর নবী বলেন এই সমস্ত শুভ আর অশুভ, সুলক্ষণ এবং কুলক্ষণ, এটা কোনো মানুষের নয়, এই মানুষের ভাগ্যে যা কিছু নির্ধারিত আছে তা হলো আল্লাহ প্রদত্ত। তোমার পাখি ডান দিকে যাক অথবা বাম দিকে যাক, তুমি খালি কলসি দেখো অথবা বড়া কলসি দেখো। অথবা আমাদের সমাজে এমন কিছু কথা আছে, যখন দেখবে যে কোনো একজন মহিলা খালি একটা পাত্র নিয়ে, খালি একটা কলসি নিয়ে যাচ্ছে, তখন ওই মহিলাকে গালি দিয়ে বলে যে এই মহিলায় আমার যাত্রাটা বিনষ্ট করলো, নাউযুবিল্লাহি মিন যালিক। কলসি খালি, যার কারণে আমার যাত্রা কি হবে না, শুভ হবে না, এটা সম্পূর্ণ কুসংস্কৃতি এবং সমাজের মধ্যে সবচাইতে মারাত্মক একটা রোগ ও ব্যাধি। এমনকি কোনো কোনো সময় দেখা যায় কোনো মানুষ যখন কোনো এক ব্যক্তি বের হয়েছে কোনো একদিকে যাইবে কাজের জন্য, কিন্তু দেখার পরে কোনো একজন লোকের মুখ দেখলো, চেহারা দেখলো, চেহারা দেখার পরে বলে যে এই লোকটার চেহারা আমি দেখছি, আর আজকে আমি যদি কাজে যাই তাহলে আমি সফল হব না। মানে এই মানুষটার মুখ দেখার পরে আমার আর কোনো কাজ সফল হয় না, এটা সম্পূর্ণ কুফরি, এটা সম্পূর্ণ শিরকি। কোনো মানুষের মুখের দেখার সাথে আল্লাহ প্রদত্ত কোনো কাজের মধ্যে
পরিবর্তন আসে না। আল্লাহ তোমার জন্য যা নির্ধারিত করেছেন তাই তোমার ভাগ্যে সংগঠিত হবে, পরিবর্তন করার ক্ষমতা মানুষের চেহারাই করতে পারে না। এর কারণে নবীজি বলেন, যারা ওয়ালা ইয়াতাতায়্যারুনা, যারা শুভ অশুভের লক্ষণ গ্রহণ করে না, তারা জান্নাতের মধ্যে যাবে, যাবে কেমনভাবে যাবে, তারা জান্নাতের মধ্যে বেলা হিসাব 70,000 লোক জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহ যেন আমাদেরকেও তাদের সাথে সামিল করেন। সবাই বলেন আমিন।